ওয়েলকাম টু ফুল মার্ক জোন, আমি দীপঙ্ক। ডিয়ার স্টুডেন্ট বন্ধুরা, উপস্থিত হয়েছি আরো একটি দুর্দান্ত দুর্দর্শ ভিডিও নিয়ে। কারণ আজ আমরা আলোচনা করব মাধ্যমিক পরীক্ষায় ইতিহাসে তোমরা 100-তে 100 কি করে স্কোর করতে পারবে, তার বিজ্ঞানসম্মত পদ্ধতি নিয়ে আমরা সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। অতিমারী করোনা ভাইরাসের কারণে যেহেতু এবার মাধ্যমিক পরীক্ষার তোমাদের যেহেতু সিলেবাস তোমরা শেষ করতে পারোনি, যেহেতু ক্লাসের পঠন পাঠন হয়নি, তোমরা ভালোভাবে পড়াশুনো করতে পারোনি, সেই কারণে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অলরেডি কী করেছে, সিলেবাস রিডিউস করে দিয়েছে। ইতিহাসে মোট অধ্যায় ছিল আমাদের 8খানা, এবার আমাদের যেটা পরীক্ষা হবে সেটা মাত্র 5খানা অধ্যায়তে হবে। এটা একটা সুবর্ণ সুযোগ রয়েছে তোমাদের কাছে, এই সুযোগটাকে কাজে লাগিয়ে তোমরা কিন্তু ফুল মার্ক্স স্কোর করতে পারো। যেহেতু তোমরা এবার পড়াশুনো করতে পারোনি, যেহেতু সিলেবাস কভার করতে পারোনি, তোমাদের মনেই হতে পারে কি করে তাহলে আমরা ফুল মার্ক স্কোর করব। এই সমস্যার সমাধান নিয়ে উপস্থিত হয়েছি আজকের ভিডিওতে। সুতরাং আজকের ভিডিওটি হতে চলেছে খুব বেশি ইনফরমেটিভ, তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। চলো ভিডিওটি আরম্ভ করছি। ইতিহাসে 100-তে 100 পাওয়ার জন্য তোমাদের যে পয়েন্টগুলো ফলো করতে হবে, তার মধ্যে সবার প্রথম পয়েন্ট হচ্ছে গিয়ে প্ল্যান। কারণ জীবনে যে কোনো লক্ষ্য বা যে কোনো গোল অ্যাচিভ করার জন্য অবশ্যই তার একটি সুপরিকল্পিত প্ল্যানের দরকার হয়। সেই প্ল্যান করার পর সেই অ্যাকর্ডিংলি কী করতে হয়, অ্যাকশন নিতে হয়, মানে কাজ করতে হয়, তবে গিয়ে সেই লক্ষ্যটা অর্জন করা সম্ভব হয়। এক্ষেত্রে তোমাদের লক্ষ্য রয়েছে ইতিহাসে 100-তে 100 স্কোর করা। তোমরা যারা এই চ্যানেলে নতুন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে রাখো। সবার প্রথমে এডুকেশন রিলেটেড আপডেট, নিউজ, সাজেশন এবং নোটস পাওয়ার জন্য চলো আরম্ভ করছি ভিডিওটি। তো সবার প্রথমে তোমরা একটা প্ল্যান তৈরি করবে। প্ল্যানের মধ্যে 1 নম্বরে রাখবে তোমাদের সুবিধে অনুযায়ী পড়াশোনার একটি টাইম টেবিল, ঠিক আছে? সেটা নির্দিষ্ট করে নাও। নির্দিষ্ট করার পর সেই অ্যাকর্ডিংলি পড়াশুনো স্টার্ট করো। এরপরে তোমরা তৈরি করো একটি রিভিশন প্ল্যান। তো রিভিশনের প্ল্যান কী রয়েছে, সপ্তাহে প্রতি সপ্তাহে একবার একটা রিভিশন দেবে, এবং যেহেতু তোমাদের কাছে এবার সবাই কম রয়েছে, প্রতি 15 দিন অন্তর অন্তর তোমরা একটি মেগা রিভিশনস দাও, রিভিশনস দাও। এরপরে আসছে টেক্সট বুক। টেক্সট বুকটাকে তোমাদের খুঁটিয়ে ভালো করে পড়তে হবে, কারণ পরীক্ষা যদি ভালো ফল করতে চাও, যে অবজেক্টিভ বা MCQ শর্ট কোশ্চেনের আনসার্স করতে হয়, সেগুলো কিন্তু খুব ভাইটাল রোল প্লে করে 100-তে 100 পাওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে তোমাদের টেক্সট বুকের যদি সঠিকভাবে তোমরা রিডিং না করো, স্টাডি না করো, সেক্ষেত্রে কিন্তু অসম্ভব হয়ে যাবে 100-তে 100 পাওয়া। সেক্ষেত্রে তোমরা যখন টেক্সট বুক পড়বে, অবশ্যই লাইন বাই লাইন ভালো করে পড়বে, এবং পড়ার সময় তোমরা খেয়াল রাখবে যে গুরুত্বপূর্ণ লাইন বা টপিক বা ইভেন্টস যেগুলো থাকবে সেগুলো নিচে আন্ডারলাইন করবে, প্রয়োজনে সেগুলো হাইলাইটার দিয়ে হাইলাইট করে নেবে, এবং যখন পড়বে তার সঙ্গে একটি ছোট নোটবুক রাখবে। সেই নোটবুকের মধ্যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো কী করবে, শর্ট নোট আকারে নোট ডাউন করে রাখবে। যেমন গুরুত্বপূর্ণ তারিখগুলো, ধরো কোনো আন্দোলন পড়ছো, সেই আন্দোলনটা কোন সালে হয়েছিল, কারা আন্দোলন করেছিল, আন্দোলনের উদ্দেশ্য কী ছিল, কেন আন্দোলন করেছিল, সেই আন্দোলনের সঙ্গে কারা জড়িত ছিল, যুক্ত ছিল, এই আন্দোলনটা সাকসেসফুল হয়েছিল কি না, এর ফলাফল কী হয়েছিল, সেই বিষয়ে একটি শর্ট নোট তোমরা বানিয়ে সেটা প্র্যাকটিস করো। এটা করলে কী হবে, রিভিশনের সময় তোমরা অনেক অ্যাডভান্টেজ পাবে, অনেক সুবিধে হবে তোমাদের রিভিশন দেওয়ার সময়। বোঝা গেল? এরপরে আসছি, দেখো এটা হয়ে গেল তোমাদের টেক্সট বুক পড়া, রিভিশনস হয়ে গেল। রিভিশনস হওয়ার পর তোমরা যখন পুরো টেক্সট বুকটা কভার হয়ে যাবে, তারপর তোমরা করবে প্রথমত তোমরা যে সমস্ত সহায়িকা বই রয়েছে সেখান থেকে তোমরা নোটস বানিয়ে নিলে, প্রত্যেকটা বিষয়ের জন্য প্রত্যেকটা টপিকের জন্য ভালোভাবে নোট বানিয়ে নিলে, সেই নোট অনুযায়ী পড়াশোনা তো অবশ্যই করবে, কারণ সেই অনুযায়ী না লিখলে পরে তো ভালো নম্বর পাওয়া যাবে না, সেই নোটস তো অবশ্যই বানাতে হবে। বানিয়ে নিলে, বানিয়ে নেওয়ার পর এরপর যেহেতু সব পুরো প্রিপারেশনস কমপ্লিট হওয়ার পর তোমাদের যেটা করতে হবে, মক টেস্ট দিতে হবে। যত বেশি পারবে তত বেশি পরীক্ষা দাও, ঘড়ি দেখে প্রপার টাইম ম্যানেজমেন্ট অনুযায়ী তোমরা পরীক্ষা দাও, কারণ ইতিহাসে অনেক লিখতে হয়। সময়ের মধ্যে যদি তোমরা সেই লেখাটা কমপ্লিট না করতে পারো, সেক্ষেত্রে কিন্তু ফুল মার্কসের আনসার্স করে আসতে পারবে না পরীক্ষার খাতায়। সুতরাং তোমাদের টাইম ম্যানেজমেন্ট কিন্তু প্রপার হওয়া অতি আবশ্যক, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা কিন্তু মনে রাখতেই হবে, ঠিক আছে? এছাড়া বিভিন্ন যে টেস্ট পেপার বেরিয়েছে, মডেল কোশ্চেন পেপার, স্যাম্পল কোশ্চেন পেপার, সেগুলো ভালোভাবে সলভ করো, ঘড়ি দেখে সেগুলো পরীক্ষা দাও, যত পারবে তত প্র্যাকটিস করো, যত কোশ্চেন ব্যাংক আছে বা টেস্ট পেপার আছে সেগুলোকে সলভ করো, লাস্ট 10 বছরের প্রশ্নপত্র সলভ করো। যত বেশি সলভ করবে, যত বেশি প্র্যাকটিস করবে, তত বেশি তোমার প্রস্তুতি স্ট্রং হবে, ঠিক আছে? তত বেশি তোমার 100 পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, বুঝতে পারছো তো? এরপরে
যেটা রয়েছে এটা হচ্ছে সম্পূর্ণ প্রস্তুতি পর্ব। এরপরে আসছি ফাইনালি, এগুলো করার পর তোমাকে যেটা করতে হবে ফাইনালি তোমাকে পরীক্ষার খাতায় উপস্থাপন করতে হবে। পরীক্ষার খাতায় সঠিকভাবে উপস্থাপন না করতে পারলে কিন্তু তোমরা স্কোর করতে পারবে না। এবার পরীক্ষার খাতায় যেটা দেখা যায়, এক একজন এক এক ধরনের আনসার শিট তৈরি করে লেখার সময়। আনসার শিট লেখার যে মাধ্যমিক পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে নিয়ম, যে নমুনা আনসারপত্র বা উত্তরপত্র রয়েছে, সেই অনুযায়ী কিন্তু আনসার্স লিখতে হবে। কারণ যে এক্সামিনার তোমার খাতা দেখবে অবশ্যই তাকে ইমপ্রেস করতে হবে। তাকে যদি ইমপ্রেস না করতে পারো তো সেক্ষেত্রে কিন্তু তুমি বেশি স্কোর করতে পারবে না। ঠিক আছে, সবার প্রথমে কী করবে, আনসার শিট পেলে পরে তোমাদের কী করতে হবে, এক স্কেল পরিমাণ তোমাকে একটা মার্জিন টেনে নিতে হবে। মার্জিন টানার সময় তোমাকে পেন্সিল দিয়ে মার্জিন টানতে হবে, এবং তোমরা মার্জিন টানার সময় 4HB পেন্সিল ইউজ করবে, ডার্ক মার্জিন টানবে। এতে কি হবে, তোমাদের যখন পরীক্ষার খাতায় যে আনসার্সগুলো লিখবে, উত্তরগুলো লিখবে, সেগুলো ফুটে উঠবে, সেগুলো সুন্দর লাগবে দেখতে। এবং যখন কালি ইউজ করবে, দু ধরনের কালি ইউজ করবে, কালো এবং যেটা রয়েছে নীল, ব্ল্যাক অ্যান্ড ব্লু পেন দিয়ে তোমরা আনসার শিটটা লিখবে। উত্তরপত্রের প্রেজেন্টেশন যত ভালো হবে তত ফুল মার্ক্স পাওয়ার প্রবণতা তত প্রবল হবে। ঠিক আছে, এবার আমরা উদাহরণস্বরূপ 2020 সালের ইতিহাসের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র নিচ্ছি, এবং সেটা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নমুনা উত্তরপত্র অনুযায়ী সলভ করে দেখাবো। ঠিক আছে, তো সবার প্রথমে যেটা থাকে ক বিভাগে যেটা রয়েছে, একের দাগে থাকে তোমাদের মাল্টিপল টাইপ কোশ্চেন্স। ঠিক আছে, MCQ। তো MCQ-তে এক দাগে যেটা রয়েছে, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় বলে ড্যাশ দেওয়া রয়েছে। এখানে চারটে অপশনস দেওয়া রয়েছে। দেখো, MCQ যখন আনসার্স করে, অনেকে অনেকভাবে আনসার্স করে, নানা ধরনের নানা মতে আনসার্স করে, কেউ শুধুমাত্র উত্তর লেখে, কেউ বিভিন্ন বিভিন্ন ধরনের পদ্ধতি দিয়ে আনসার্স লেখে। তবে নমুনা আনসার্স পত্র অনুযায়ী তোমাদের কিন্তু আনসার্সটা লিখতে হবে। নমুনা আনসার্স পত্রে যেভাবে লিখতে হয় সেটা হচ্ছে, প্রথমে তোমাদের প্রশ্নের দাগ নাম্বার দেবে, দেওয়ার পর প্রশ্নটা লিখবে, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়, তারপর ড্যাশ দেবে, শুধুমাত্র উত্তরটা কি করবে এবার কালো কালি দিয়ে সেটা লিখে দেবে। উত্তরের দাগ হবে গিয়ে তোমাদের খ দাগের যেটা আনসার্স রয়েছে 5th June, সেটা হবে আনসার্স। সেই 5th June লিখবে, লেখার পর তার নিচে একটা আন্ডারলাইন করে দেবে, কালো কালি দিয়ে করবে। ঠিক আছে, এটা বোঝা গেল, এবং প্রশ্নটা নীল কালি দিয়ে লিখবে, একটু বোঝা গেল। এরপরে আসছি আমরা দ্বিতীয় যেটা থাকে তোমাদের খ বিভাগের, যেটা থাকে উপবিভাগ নম্বর 2-1। এখানে যেটা তোমাদের থাকে, চারটে একটি বাক্যে উত্তর দাও প্রশ্ন তোমাদের থাকে। এখানে এক নম্বর প্রশ্নে যেটা দেওয়া রয়েছে, সেক্ষেত্রে 2.1.1 যেটা রয়েছে প্রশ্নপত্রে, বিপিন চন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কি, এটারও আনসার্স তোমাদের ফুল বাক্যে করতে হবে। পুরো সেন্টেন্সে কিন্তু তোমাদের আনসার্সটা লিখতে হবে। তোমরা কীভাবে লিখবে, বিপিন চন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম হলো 70 বছর। ঠিক আছে, এটা হচ্ছে আনসার্স লেখার সঠিক পদ্ধতি, বোঝা গেল। এরপরে আসছি আমরা, এরপরে যেটা থাকে তোমাদের উপবিভাগ 2.2। উপবিভাগ 2.2-এ এক দাগে যেটা প্রশ্ন দেওয়া রয়েছে, নদিয়া কাহিনী গ্রন্থটি শহরের ইতিহাসের অন্তর্গত। এটাখানে বলা রয়েছে সঠিক বা ঠিক বা ভুল, এটা নির্ণয় করতে হবে। অনেক সময় কী দেওয়া থাকে, শুদ্ধ অশুদ্ধ বা সত্য মিথ্যা। অনেকে অনেকভাবে আনসার্স লেখে, কেউ সু লেখে, কেউ অ লেখে, এভাবে আনসার্স করে, কেউ শুধুমাত্র সত্য মিথ্যা শুধুমাত্র আনসার্সটা করে। তবে এইভাবে করবে না, প্রথমে প্রশ্নটা টুকবে, টোকার পর কী করবে, ব্র্যাকেটের ভেতরে যদি ঠিক হয় তাহলে ঠিক, বা শুদ্ধ হলে শুদ্ধ, অশুদ্ধ হলে অশুদ্ধ, সত্য হলে সত্য, মিথ্যা হলে মিথ্যা, এইভাবে আনসার্সটা করবে, বোঝা গেল। এরপরে আসছি উপবিভাগ 2.3। উপবিভাগ 2.3-তে যেটা থাকে, ক স্তম্ভর সঙ্গে খ স্তম্ভর মিলন করো। এখানেও নানা উত্তর লেখার নানা পদ্ধতি অবলম্বন করে সাধারণত ছাত্র ছাত্রীরা। ঠিক আছে, সেক্ষেত্রে যেটা সঠিক পদ্ধতি অবলম্বন করে তোমাদের আনসার্স লিখতে হবে, এক্ষেত্রে যেটা করতে হবে, ক স্তম্ভে যা দেওয়া থাকবে তোমাদের বাম পাশে সব প্রশ্ন দাগ নম্বর সহকারে তোমাদের লিখে নিতে হবে। প্রথমে লিখে নিলে, লিখে নেওয়ার পর ক নম্বর দাগের যেটা আনসার্স হবে, এক নম্বর দাগের যেটা আনসার হবে, সেটাকে তোমরা অ্যারো দিয়ে যে উত্তরটা হবে সেই উত্তরটা, সঠিক উত্তরটা তোমরা অ্যারো দিয়ে একটি তীরচিহ্ন দিয়ে লিখে দেবে। সেমভাবে দু নম্বর প্রশ্নের যে উত্তর হবে সেটাও অ্যারো দিয়ে, দাগ নম্বর দিয়ে সে উত্তরটা লিখে দেবে সম্পূর্ণ। এইভাবে সে কিন্তু তোমাদের কী করতে হবে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলন করাতে হবে, মিল করাতে হবে, বোঝা গেল। এরপরে আসছি যেটা তোমাদের থাকে উপবিভাগ 2.4। উপবিভাগ 2.4
ফোরে যেটা তো তোমাদের থাকে ম্যাপ পয়েন্টিং থাকে, ইতিহাসের ম্যাপ পয়েন্টিং, ঠিক আছে? মাত্র চারখানা ম্যাপ পয়েন্টিং করতে হয়। এখানে ম্যাপ পয়েন্টিং কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই চারখানা ম্যাপ পয়েন্টিং যদি তোমরা করো, শুধুমাত্র চারটা পয়েন্ট তোমরা সঠিকভাবে যদি দেখিয়ে দিতে পারো, তাহলে 4 out of 4 খুব ইজিলিই পাবে, আর খুব কম প্র্যাকটিস করলে তোমরা এটা কমন পেয়ে যাবে। এই ম্যাপ পয়েন্টিংটা অ্যাটেন্ড করতে কিন্তু খুব সহজ, কারণ এটা করলে পরে তোমাদের সময় খুব অনেকটা বেঁচে যাবে, ঠিক আছে? তো তোমরা যেটা করবে, আমাদের চ্যানেলে অলরেডি কিন্তু ম্যাপ পয়েন্টিংয়ের শুধুমাত্র 10টা সাজেশন দেওয়া রয়েছে, সেই 10টা যদি ম্যাপ পয়েন্টিং তোমরা প্র্যাকটিস করে যাও, তাহলে 100% এবারকার পরীক্ষা তোমরা কমন পাবে। তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়েও দেবো, ভিডিওর লিঙ্ক, এবং আই বাটামেও দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো, ঠিক আছে? বোঝা গেল। এরপরে আসছি আমরা উপবিভাগ 2.5। উপবিভাগ 2.5 যেটা থাকে, বিবৃতি দেওয়া থাকে এবং তার সাপেক্ষে কিছু যুক্তি দেওয়া থাকে, বিবৃতি এবং তার ব্যাখ্যা। এখানে লেখার ক্ষেত্রে অনেকে অনেকভাবে আনসার্স করে, কিন্তু সঠিক যেটা পদ্ধতি রয়েছে, প্রথমে তোমরা কি করবে, বিবৃতিটা সম্পূর্ণ লিখে নেবে, তার আনসার্স লেখার সময় তোমরা যেটা কী করবে, সপক্ষে যুক্তি বলবে লিখে, তারপরে যেই ব্যাখ্যাটা তোমার উপযুক্ত হবে সেই ব্যাখ্যাটা সম্পূর্ণ ব্যাখ্যা নাম্বার দিয়ে তোমরা লিখে দেবে। এটা হচ্ছে সঠিক পদ্ধতি আনসার্স লেখার। এরপরে যাচ্ছি আমরা বিভাগ গ। বিভাগ গতে যেটা তোমাদের থাকে, 11খানা কোশ্চেনের আনসার্স করতে হয়, 2 marks করে আনসার্স থাকে। এক্ষেত্রে তোমরা কি করবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে 2টো করে উত্তর লিখতে বলা হয়, সেক্ষেত্রে অবশ্যই পয়েন্ট করে লিখবে এবং লেখার সময় কিন্তু অবশ্যই সেটা সঠিকভাবে লিখবে। বলে দিলে ধরো মহাবিদ্রোহের 2টো কারণ লেখো, তো তোমরা যখন আনসার্স লিখবে, মহাবিদ্রোহের অনেকগুলো কারণ ছিল, তাদের মধ্যে উল্লেখযোগ্য 2টি কারণ হলো রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ, এইভাবে লিখার পর এছাড়াও অন্যান্য কারণ বলে এইভাবে করে পয়েন্টটা তোমরা করবে। তাতে কী হবে, তোমার আনসারের যে মাধুর্য, উত্তরপত্রের যে মাধুর্য, সেটা বাড়বে। এইভাবে আনসার্স করাটাই শ্রেয়, ঠিক আছে? বোঝা গেল। এরপরে যেটা আসছি আমরা, তোমরা যেটা করবে, এরপরে থাকে গ বিভাগ। গ বিভাগে যেটা তোমাদের থাকে, 4 marks প্রশ্নের আনসার্স করতে হয়। তো 4 marks প্রশ্ন যখন তোমার আনসার্স করবে, সেক্ষেত্রে খেয়াল রাখবে এই 4 marks কিন্তু মার্কস কাটার খুব সম্ভাবনা থাকে। কম পক্ষে তোমরা কি করবে, 5 থেকে 6টা পয়েন্ট অবশ্যই করবে। অবশ্যই সেক্ষেত্রে যে পয়েন্টগুলো করবে সেগুলোর জন্য প্রাসঙ্গিক পয়েন্ট হয়, তথ্যপূর্ণ পয়েন্ট হয়, এবং যখন লিখবে সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবে সূচনা বা ভূমিকা, উপসংহার বা মূল্যায়ন, এই 2টো পয়েন্ট কিন্তু অল্প করে 2টো করে লাইন হলেও চেষ্টা করবো সেটা উল্লেখ করার, এক্ষেত্রে 4 নম্বরের উত্তর লেখার সময়, ঠিক আছে? এ কমপক্ষে 6টা করে পয়েন্ট লিখবে, এবং যে পয়েন্টগুলো লিখবে সেগুলো অবশ্যই প্রাসঙ্গিক পয়েন্ট লিখবে, এবং সেগুলোতে তথ্যপূর্ণ হতে হবে পয়েন্টগুলো। বোঝা গেল। তাতেই তোমরা ফুল স্কোর করতে পারবে। প্রয়োজনে তোমরা যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে ম্যাপ পয়েন্টিং করে দেখিয়ে দেবে, কোনো অঞ্চল বা এলাকা যদি দেখাতে হয় সেক্ষেত্রে তোমরা কী করবে, একটা হাতেই ম্যাপ এঁকে তার অংশ বা অঞ্চলগুলো চিহ্নিত করে দেবে। এতে তোমার যেটা উত্তরের মান হবে ফুল মার্ক্সের দিকে এগিয়ে যাবে, পূর্ণ মার্ক্সের দিকে এগিয়ে যাবে। বোঝা গেল। এরপরে আসছি আমরা যেটা তোমাদের থাকে, এরপরে আসছে উমবিভাগ। তো উমবিভাগে যেটা করতে হয়, তোমাদের 8 marks প্রশ্নের আনসার লিখতে হয়। তো কমপক্ষে তোমরা কী করবে, 10টা পয়েন্ট লিখবে। এক্ষেত্রে অবশ্যই বাধ্যতামূলক ভূমিকা সূচনা, ভূমিকা বা সূচনা, বা যেটা রয়েছে মূল্যায়ন বা উপসংহার, এই 2টো পয়েন্ট কিন্তু বাধ্যতামূলক 8 নম্বরের প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে। অবশ্যই 10টা পয়েন্ট লেখার চেষ্টা করবে, শুধুমাত্র 10টা পয়েন্ট লিখতে হয় বলে লিখবে এমন নয়, কিন্তু যে পয়েন্টগুলো লিখবে সেগুলো উপযুক্ত পয়েন্ট হতে হবে, প্রাসঙ্গিক পয়েন্ট হতে হবে, পয়েন্টগুলো তথ্যপূর্ণ হতে হবে, এবং প্রয়োজনে সেক্ষেত্রেও কিন্তু তোমাদের ম্যাপ পয়েন্টিং করতে হবে। সাল তারিখগুলো কিন্তু বুঝে বুঝে লিখতে হবে, যাতে বিন্দুমাত্র ভুল না হয়। প্রয়োজনে বারংবার প্র্যাকটিস করে সেগুলো আয়ত্ত করে রাখো, সাল তারিখ যেন বিন্দুমাত্র ভুল না হয়, ঠিক আছে? বিভিন্ন উক্তি বা তথ্য তোমরা সেখানে দিয়ে উত্তরগুলো লিখবে, যাতে তোমার উত্তরের মান ফুল মার্ক্সের দিকে এগিয়ে যায়, পূর্ণ মার্ক্সের দিকে এগিয়ে যায়। এটা ছিল সম্পূর্ণ আলোচনা, ঠিক আছে? এছাড়া যেটা রয়েছে 4 marks এবং যেটা 8 marks প্রশ্ন রয়েছে, তার সাজেশন আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা রয়েছে, ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এই ছিল সম্পূর্ণ আলোচনা। এইভাবে তোমরা ফলো করলে পরে এবারকার পরীক্ষায় অবশ্যই 100% গ্যারান্টি থাকলো, তোমরা 100-তে 100 স্কোর করতে পারবে নিশ্চিত। এই ছিল 90 আনসার তোমরা অবশ্যই করতে পারবে, 90-তে 90 পাবে। এছাড়া 10 তোমাদের থাকবে হচ্ছে কি প্রজেক্টে, সেই 10-এ 10 তোমরা স্কোর করতে পারবে। সো এখানেই আলোচনাটি শেষ করছি। আলোচনাটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করো, ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে সকলকে ভিডিওটি জানার অবসর করে দাও। টেক কেয়ার, থ্যাংক ইউ।